আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাত। ভাই, হ্যাঁ ভাই, আসছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, প্রথমে আল্লাহ পাকের অশেষ শুক্রিয়া যে আমি ব্যাক করছি। আসলে আমার ব্যক্তিগত একটা সমস্যা, পরিবারের একজন অসুস্থ, আপনাদেরকে বলেছি তো যেভাবে হোক কোনো মতে ব্যবস্থা করে আমি চলে আসলাম। আসলে আজকে আমি খুবই সংক্ষিপ্ত সময় নেবো। বেসিক্যালি আপনারা জানেন যে আমি আসলে যে কথাগুলো বলবো সেগুলো হচ্ছে সম্পূর্ণ বই দেখে। আমার স্টাইল আপনারা জানেন যে আমি আসলে নিজের কথা বলি না, সরাসরি কিতাব খুলবো দিয়ে কথা বলবো। প্রথমে যে বইটা আপনাদেরকে দেখাবো সে বইটি হচ্ছে আল বিদা ওয়ান নিহায়, বিশ্ববিখ্যাত বই ইবনে কাসিরের আল বিদা ওয়ান নিহায়। এই বইটি হচ্ছে আমাদের যত সেরা রয়েছেন যারা, বিশেষ করে আপনারা জানেন যে ইসলামিক শরিয়া ল নিয়ে যারা, এবং যেটাকে বলে শিয়ার বলা হয়, ঐতিহাসিক গণ যে ঐতিহাসিক স্টেটমেন্ট গুলো, তার মধ্যে অন্যতম সেরা এই বইটি ইবনে কাসিরের আল বিদা ওয়ান নিহায়। এই বইটি সম্পর্কে আমি বারবার বলছি, এই বইটি যার হাতে থাকবে তার কাছে অনেক ইনফরমেশন চলে আসবে আলহামদুলিল্লাহ। প্রথম যে আমি চ্যাপ্টারটা খুলবো সেটা হচ্ছে আপনারা যে কেউ দেখে নেবেন, ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপানো আল বিদা ওয়ান নিহায়, 479 নম্বর পৃষ্ঠা। এটার হেডলাইনটা একটু পড়ে নেবে, 479 পৃষ্ঠা, আমি শুধু পড়ে দেবো আজকে কারণ দেখানো সম্ভব না বারবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মীগণ ও তার সন্তান সন্তানীগণ, সন্তান সন্ততিগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মীগণ ও তার সন্তান সন্ততিগণ। এটা কেন আমি দেখাচ্ছি, এটা রিজন হচ্ছে এটাই, আমরা অনেকেই বলেছি যে রসুল সাল্লাল্লাহু আলাইহির স্ত্রীগণ এবং বাদী পত্নীগণ তারা দুইটা সোর্স দ্বারা কিন্তু তার স্ত্রীর যে স্ট্যাটাস যেটা আমরা বলি সেটা পেয়েছেন আলহামদুলিল্লাহ। ইবনে কাসির আপনারা জানেন সালাফদের অন্যতম একজন স্কলার, ইবনে কাসির কিন্তু আমার এই স্টেটমেন্টটাকে সরাসরি ফলো করেছেন। কিভাবে তিনি কিভাবে দেখিয়েছেন দেখুন, তার যে স্টাইল সেটা হলো তিনি প্রথম হেডলাইন করেন, হেডিং দিয়ে দেন যে তিনি কি বলতে চাচ্ছেন। তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহির সহধর্মিনী ও তার সন্তান সন্তানীগণ। এরপরে তারপরে দেখবেন 481 নম্বর পৃষ্ঠায় আপনারা চলে আসবেন, একটি পেজ উল্টি উল্টিয়ে আপনারা চলে আসবেন 481 নম্বর পৃষ্ঠায়। এখানে আমি পড়ে শোনাচ্ছি, এখানে গ্রন্থাগার অভিমত মানে ইবনে কাসির বলছেন সহিহ বুখারীতে আনাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার যে সহধর্মিনী গণের ঘরে রাত্রি যাপন করতেন তারা ছিলেন 11 জন। প্রথম কথা হচ্ছে সহিহ বুখারীতে আনাস কর্তৃক সেই হাদিসটা আমরা পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার যে সহধর্মিনী গণের ঘরে রাত্রি যাপন করেছেন তারা ছিলেন 11 জন। তবে উম্মে সুরাই সম্পর্কে প্রসিদ্ধ রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার সঙ্গে সহবাস করেননি, যেমনটি পরবর্তীতে আসছে। সুতরাং মার্কিট আবার দেখেন, সুতরাং 11 জনের সহিত রাত্রি যাপন করতে বলে যাদের বোঝানো হয়েছে তারা হলেন পূর্ব লিখিত 9 জন ও 2 জন বাদীপতি মারিয়া ও রাহেমা। হ্যাঁ, এটা কিন্তু আবার ইবনে কাসিরের যে ওই যে সূরা আযাবের 52 নং আয়াতে তাফসীর, ওইখানে আপনি এটা পেয়ে যাবেন জি। যারা ইবনে কাসির তো বিষয়টা এই এই কথাটি কেন বললাম আবার আমি মার্ক করতে বলছি, এখানে বলছে সহিহ বুখারীতে আনাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার যে সহধর্মিনী গণের ঘরে রাত্রি যাপন করেছে তার মধ্যে এই 9 জন এবং 2 জন বাদীপতি। এবার আসেন কথা, কেন আমি বললাম এই কথাটি সরাসরি বই থেকে আমি দেখালাম, কারণ রিজনটা আমি বলি, সালাফদের মধ্যে এই ব্যাপারে ইজমা রয়েছে স্টেটমেন্ট, সেটা কি, যেটা আমার যে স্নেহের ভাই আমার মুশফিকুর রহমান মিনার তাকেও যেটা ভুলভাবে প্রেজেন্ট করা হয়েছে, এমন এই সমস্ত নাস্তিক এবং যারা এই যে কিছু পড়াশোনা করে নিজেদেরকে মনে করে যে বিশাল বড় ইসলামের ইতিহাস সম্পর্কে তারা ইতিহাসবিদ হয়ে গেছেন, তাদেরকে আমি বলতে চাই যে আসলে ইসলামিক ফাউন্ডেশনের উসুল না প্রিন্টটা তাহলে বলে দিলে মানুষের ভালো হয়। ইসলামিক ফাউন্ডেশনের প্রিন্টটা দি 479 নম্বর পৃষ্ঠার হেডিং, 482 নম্বর পৃষ্ঠার এর এক্সপ্লেন করে দেওয়া হয়েছে। আমি অনেক আগে বলেছি যে স্ত্রী হয় নিকার মাধ্যমে, একজন স্বাধীন নারী ক্ষেত্রে, একজন বাদীপত্নী হয় যুদ্ধবন্দী থেকে, দুইটাই সোর্স। যেমন আমি অনেক আগে একটা কথা বলেছিলাম যেটা নোংরা ভাবে প্রেজেন্ট করা হয়েছে নাস্তিকদের মধ্যে, সেটা কি আমি বলেছি দেখেন, এবং এখানে নাস্তিকরা যে কাজটা করে থাকে সেটা হচ্ছে তারা নিজেরা নিজেদেরকে যে হীনমন্যতায় ভুগে এবং তারা যে কাপুরুষতার সাথে আমাদের কথাগুলোকে টুইস্ট করে, এটা সবচেয়ে জ্বলন্ত প্রমাণ। যেমন আমরা বলেছি অনেকে বলে থাকে দাসীকে বিয়ে করে কিনা, এই কথাটা একটা অমূলক কথা। যেমন ফর এক্সাম্পল আমি বলি, আপনি যখন আমাদের জন্য আলহামদুলিল্লাহ যখন আমাদেরকে হালাল পশু আমাদেরকে হালাল করতে বলা হয় তখন আমাদের জন্য বিধান বলে দেওয়া আছে যে তাকে আমরা জবাই করে খেতে হয়, ঠিক কিনা? এবং যখন আমরা যখন জলজ কোনো প্রাণী যেমন মাছ কিংবা যে কোনো জলজ প্রাণীর ক্ষেত্রে আমাদের বিধান কি, তার পজিশন কিংবা তার যে আপনি যে তাকে পেলেন ওই 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 অবস্থায় তাকে কি করতে হয়, তার ক্ষেত্রে জবাই করতে হয় না, তাকে আপনার পাওয়াটা সেই মাছটা আপনি পেলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের যে প্রসেসটি শিখিয়ে দিয়েছেন তাকে কি সেই অবস্থায় আমরা খেতে পারবো এবং সেটাকে কি পরিষ্কার পরিচ্ছন্ন করে যেটা বিধান রয়েছে। এখন দেখুন এটার সঙ্গে টুইস্ট করেছে কিভাবে নাস্তিকরা, কত বড় নোংরা মেন্টালিটি হলো তারা করেছে কি, ও তার মানে যুদ্ধবন্দী নারী কি মাছ, যাকে যুদ্ধবন্দী নারী কি মানে এটা হচ্ছে কি লিঙ্গ বাসলে যা হয় আর কি, মানে এদের তো ভাষা জ্ঞান খুব কম। আমরা আমরা একটি ইসলামিক বিধানকে জারি করেছি যে আল্লাহ পাক আমাদের জন্য যেটা যেভাবে নির্ধারণ করেছেন আলহামদুলিল্লাহ আমরা সেইভাবে কি ফলো করি। এই যে এই বিষয়টিকেই আমি উদাহরণ হিসেবে বলেছি যে আল্লাহ পাক যেটাকে যেভাবে হালাল করেছে, যেমন যুদ্ধবন্দী নারীর ক্ষেত্রে আমাদেরকে যে অধিকারভুক্ত করে দেওয়া হয় অধীনস্থদের, এইটাই হচ্ছে তাদের জন্য কোনটা ট্রান্সফার অফ রাইট, যেটা যেমন বিয়ের ক্ষেত্রে আপনারা জানেন একজন স্বাধীন নারীর ক্ষেত্রে বাবা মা তার রাইট ট্রান্সফার করে। মানে একটু অ্যাড করতাম যেটা হতেছে কি, যে এইখানে যেটা হইতেছে এবং এটা তো রাষ্ট্রের শাসক সরাসরি করতেছে, যেমন বুখারী শরীফে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং আয়েশার জন্য বর্ণিত দুইটা হাদিস আছে, যেটা হচ্ছে ইয়াতিম বাদী অথবা হইতেছে স্বাধীন নারী সবার ক্ষেত্রে কনসার্ন নিতে হবে, এবার এটা রাষ্ট্রের শাসক কর্তৃক হইতে হবে, যেটা হচ্ছে রাষ্ট্রের শাসকই তো কনসার্নটা নিয়েই তাকে হাওলা করতেছে, এইখানে কিভাবে বিয়ে করে। হ্যাঁ তানি ভাই, আমি একটু বলে ফেলি তাহলে জিনিসগুলো আরো মজা পাবে। আর অনেক রকমের আমার সামনে শুধু বই আজকে খুলে রাখছি, কারণ রেফারেন্স ইজ রেফারেন্স রাইট, কথা আমরা পরে বলি।
সেকেন্ড কথা বলছি, দেখুন আমি বারবার বলেছি নিকার ক্ষেত্রে নিয়মটা হচ্ছে একজন স্বাধীন নারীকে তার বাবা মা ট্রান্সফার অফ রাইট কাকে দিয়ে দেয়, সেই তার যে যে জামাইয়ের হাতে বা যে যে পুরুষের হাতে তার নারীর রাইট অফ যে ট্রান্সফার অফ রাইট মানে কি যে অধিকারটাকে ট্রান্সফার করা হয়। আচ্ছা একজন যুদ্ধবন্দী নারী তার তার রাইটটা কে ট্রান্সফার করবে? এই ক্ষেত্রে শাসক হয়ে যান তার জন্য কি, তার জন্য অভিভাবক, এবং এই রাইটটাকে ট্রান্সফার করা হয় কি, একজন মুজাহিদের কাছে। আলহামদুলিল্লাহ এটাই বলা হয়েছে, ইসলাম স্বাধীন নারীর ক্ষেত্রে নিকাহ এবং যুদ্ধবন্দী নারীর ক্ষেত্রে তার অধিকারকে ট্রান্সফার করে দেওয়া হয় মুজাহিদের কাছে। দুইটাকে প্যারালাল একটা সম্পর্ক বলে দেওয়া হয়েছে ইসলাম, আলহামদুলিল্লাহ। এই একই মানে সামাজিকতার একটা সিস্টেম অবশ্যই জি। এবং একটা কথা মনে রাখবেন, একজন নারীর ক্ষেত্রে স্বাধীন নারীর ক্ষেত্রে তার বিবাহের যে নীতিগুলো রয়েছে, একজন যুদ্ধবন্দী নারীর ক্ষেত্রে প্যারালাল কাছাকাছি প্রতিটি জিনিস রয়েছে। যেমন ফর এক্সাম্পল আপনি বলি, একজন বিবাহ নারী যখন তালাক হয় সেক্ষেত্রে তাকে ইজ্জত পালন করতে হয়, একজন 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 সুররিয়া তার ক্ষেত্রে একই কাজ করতে হয়। দ্বিতীয়ত একজন বিবাহিত নারীকে তালাক যেটা দেওয়া হয়, একজন সুররিয়াকে পাঁচ ভাবে তালাক দেওয়া হয়। এই বিধানগুলো কিন্তু তাফসীরে তাবারীর মধ্যে আছে, আমি ডিটেলস না বলি, এই জিনিসগুলোকে আমরা বুঝতে পারি। আচ্ছা নারীর যে সম্পত্তি, তার যে সন্তানরা সম্পত্তি পাবো ওয়ারিশ সূত্রে পায়, একজন একজন সুররিয়া তার সন্তান কিংবা একজন বাদী পত্নীর সন্তানরা সেম ভাবে যায় এবং প্রত্যেকটা ওয়ারিশ তিনি পায়। আচ্ছা একইভাবে একজন যুদ্ধবন্দী নারী যিনি চিন্তা করেন অবহেলিত ধর্ষিত এমনকি এই সমস্ত আবু গারিব কারাগার থেকে শুরু করে আজকের যে মোরাল স্ক্যান্ডাল আমাদেরকে শেখানো হচ্ছে, ইসলাম তাদেরকে উল্টো মোরাল স্ট্যান্ডার্ড শিখিয়ে দিচ্ছে। জার্মানি কি করেছিল, জার্মানি কত লাখ নারীকে, জার্মানি লোক কত লাখ নারীকে ধর্ষণ করে ওয়ার শিশু যুদ্ধ শিশু জন্ম দিছে, এইগুলো বলে না তো? জি জি, তাহলে আমরা বুঝিয়ে দিলাম মূলত স্ত্রী এবং এই যে বাদী পত্নী এদের যে রুট এবং এদের দুইজনকে কিভাবে ইসলাম সম্মানিত করেছে, এবং স্ত্রী এবং স্ত্রী প্যারালালে কিভাবে যুদ্ধবন্দী নারীকে মা মালাকাত আইমানুকুবের আন্ডারে এনে তাকে যে সামাজিক ভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে, আলহামদুলিল্লাহ সম্মানিত একজন মায়ের আসনে তাকে অধিষ্ঠিত করা হয়েছে। কিভাবে আপনি জানেন, মারিয়াল কিপ্তিয়াকে কি দিয়ে পরিচয় করা হয়, তিনি হচ্ছে উম্মে ওয়ালাদ, তার সন্তানের মা, তাকে কিন্তু মা স্ট্যাটাস দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ, যেটা অন্য যে কোনো ধর্মে আপনি কোনোদিন পাবেন। এখন দ্বিতীয়ত আমি সরাসরি কথা চলে আসি, সেটা হলো দাস দাসীর যে বিষয়টা। দেখুন আদ কথাটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই এসে মনে রাখবেন, প্রথমে এসেই কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য গ্রিক সভ্যতা, ইন্ডিয়ান সভ্যতা, চাইনিজ সভ্যতা থেকে শুরু করে রোমান পার্সিয়ান যতগুলো সভ্যতা ছিল, যারা দাসদেরকে অমানবিকভাবে হত্যা করতো, তাদেরকে এন্টারটেনমেন্ট হিসেবে ইউজ করতো, নারীদেরকে ধর্ষণ করতো, গ্যাংরেপ করতো, যারা ঋণগ্রস্ত ছিল তাদেরকে তাদেরকে তুলে নিয়ে আসতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে এসে বললেন, স্বাধীন যে কোনো মানুষকে যারা দাসে পরিণত করে কিয়ামতের মাঠে তাদের জন্য কি করবো, আমি সরাসরি বাদী হয়ে কেস করবো তার কাছে, আল্লাহর কাছে। সেই বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিসগুলো দেখে নেবেন। আচ্ছা এবার আসেন, এবং এখন ঘটনা হলো শোনেন, তাহলে যুদ্ধবন্দী দেরকে ইসলাম যে দাস হিসাবে ট্রিট করেছে, এটা কি দাসপ্রথা হিসাবে? নো, এটা ইন্টারন্যাশনাল একটা ট্রিট হিসাবে। কিভাবে আমি বলি, জাস্টিস তাকি উসমানি তারপরে তিরমিজি তার গুলাম বানানোর যে প্রক্রিয়া সেখানে তিনি এক্সপ্লেন করছেন, আপনারা দেখে নিতে পারেন। তিনি সেখানে বলছেন এই যে গুলাম বানানোর প্রথা, এটা আমাদের জন্য ফরজ না, সুন্না না, মুস্তাহাব না, এটা একটা জাস্ট অপশন। কেন অপশন? কুফাররা আমাদেরকে ধরে যুদ্ধবন্দী বানাবে আর আমরা তাদেরকে ছেড়ে দিতে থাকবো, আলহামদুলিল্লাহ এত বড় গাধা ইসলাম মুসলিম এজ এ নেশন হিসাবে এটা হতে পারে না। আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ হচ্ছে জ্ঞানী, উনি আজিজুল হাকিম, তো উনি হচ্ছেন উনি ভালোভাবে জানেন মুসলিমদের জন্য কন্ডিশন হচ্ছে, তারা যদি এই কন্ডিশনে ফুলফিল করে যে আমরা যুদ্ধবন্দী করবো না, মুসলিমরা আজকে ডিক্লেয়ার করবে আমরা কোনোদিন যুদ্ধবন্দী করবো না, দ্যাট মিনস ইসলাম এটাকে জাস্ট একটা অপশন হিসেবে রেখেছে। এখন আসেন দাস প্রথা বলতে ইসলামের সঙ্গে যেটা নিসবত করা হয় সেটা মূলত যুদ্ধবন্দীদের ক্ষেত্রে, এর বাইরে কখনো কোনো দাস, এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, লা ইয়াকুলু আহাদুকুম আব্দি ওয়ালাকিন ইয়াকুল ফাতাই ওয়া ফাতাতি, দ্যাট মিনস কখনো তোমার দাস বলো না, বরং বলো আমার যুবক, আমার যুবতী, আমার সন্তান। হ্যাঁ, এবং ওয়ালা কথা এসেছে হাদিসের মধ্যে, আলহামদুলিল্লাহ এই কথাগুলো থেকে সরাসরি প্রমাণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে এসে দাস প্রথা বলতে যেটা বোঝানো হয় সেই দাসত্ব সেটাকে ঘুরিয়ে দিয়েছেন, আয়ামে জাহিলিয়াত যুগকে লাথি মেরে তিনি কিন্তু কি দাস প্রথার যে ডেফিনেশন সেটাকে উড়িয়ে দিয়েছেন। দ্বিতীয় কথা হচ্ছে যুদ্ধবন্দীর যে অপশনকে যেটা ইসলামের সঙ্গে নিসবত করা হয় সেটার সূচনাকারী তারা, আমরা অপশন হিসাবে জারি রেখেছি। কেন? কারণ তারা আমাদের যুদ্ধবন্দী করবে আর আমরা বাস্তবতার প্রয়োজনে। এবং এখন পর্যন্ত আমরা বলে রাখি ইসলামে কিন্তু বর্তমানে এখন এই অবস্থায় আন্ডার ইউএন আমাদের জন্য কিন্তু দাস বানানো হারাম। কেন? ইউনাইটেড নেশনের কাছে আমরা চুক্তিবদ্ধ, তারা দাস বানাবে না, আমরাও দাস বানাবো না, আলহামদুলিল্লাহ। কিন্তু যেদিন তারা এটা ব্রেক করবে, চুক্তি ব্রেক করবে, সেদিন মুসলিমরাও তাদের চুক্তি অনুযায়ী তাদেরকে সেটা দেখিয়ে দেওয়া হবে, এটা ইন্টারন্যাশনাল পলিসি। ইউএস এর ল কিন্তু আছে যে দাস বানানো, ইউএস এর কিন্তু ল আছে, মডার্ন স্লেভারি এখন তাদের চলছে। সময় যেহেতু কম, তানভীর ভাই আমি দ্বিতীয় অপশন চলে আসি, তার আমি কথা বলবো না, আমি শুধু বই দেখাবো। সেকেন্ড অপশন চলে আসবো, সেটা হচ্ছে মারিয়াল কিপ্তিয়ার ব্যাপারে। মারিয়াল কিপ্তিয়ার ব্যাপারে আমরা সবাই একমত, তবে মুশফিকুর রহমান মিনার ভাইকে নিয়ে যে ব্যাধবিটা তারা করেছে সেটা হলো, দেখুন মুশফিকুর রহমান মিনার ভাই সে আমার ভাই, সে আমার স্নেহের ভাই, তার সাথে আমার প্রতিদিন কথা হয়, প্রায় এসব কথা হয়, ভাইরা তো আমাদের রক্তের ভাই, তার চেয়ে বড় ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিয়ত আসতে স্পষ্ট বলে গেছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তারা হচ্ছে আমাদের ওয়াসিয়ত কৃত ভাই, ঠিক না ভাই? আমাদের যে ভালোবাসা তাদের দরদ উচ্চে করবে সে জিনিসটা কোনো হতে পারে না। আর আমরা অন্তত সালাবদের দিয়ে কথা বলি, আসেন এবার সরাসরি বই থেকে কথা হয়ে যাক, কারণ মুখের কথা হচ্ছে স্টেটমেন্ট সবচেয়ে বেশি দান। আসেন আমরা যে কথাটা বলেছি, মুশফিকুর রহমান মিনার স্পষ্ট বলেছে যে সুরিয়া এবং সাধারণ যে নিকার মাধ্যমে স্ত্রী হয় এরা কিন্তু প্যারালাল সম্পর্ক। তার মানে কি, যেটাই হোক না কেন ইসলাম তাকে কি সম্মানিত করেছে অ্যাজ এ ওয়াইফ হিসাবে, এবং ওয়াইফের প্যারালালে উবার ক্ষেত্রে কিন্তু মাসালাও সেম, উবার ক্ষেত্রে সব মাসালাই সেম, মাসালা সেম। এখন আসেন ভাই, এখন আমি একটু প্রতিবাদ করতে চাই, মাঝে মধ্যেই বলা হয় হাসান ভাই আপনি তো আর রইলেন না, মিনার ভাই তো প্রমাণ করে দিয়েছেন তিনি ছিলেন সুরিয়া, কোনো সমস্যা নাই, হাসান ভাইয়ের মেগা সিরিজ যে ছয়টা রয়েছে ইনাফ। হাসান ভাই কি বলেছেন, আমরা এটাও বলতে চাই তার কথা বাদী পত্নী হিসাবে যেমন এসেছে, তার কথা স্ত্রী হিসাবে ঐতিহাসিক গণ এনেছেন, এই কথাটাকে বাদ দেওয়া যাবে না। কেমন করে? এবার আসেন, এক নম্বর কথা আমি প্রথমে দেখাবো,
এক নম্বর কথা আমি প্রথমে দেখাবো, এইটার যে উর্দু ভার্সন সরাসরি, এটার বাংলা ভার্সন আপনি চলে আসবেন, আল্লামা শিবলি নোমানি পাকিস্তানের অন্যতম সেরা একজন স্কলার, আল্লামা শিবলি নোমানি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঐতিহাসিক এবং উনি একজন মহাদ্দিস, দারুল দেওবন্দের অন্যতম সেরা ছাত্র আল্লামা শিবলি নোমানি, ওনার লেখা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি পরাবরি সরাসরি শুনি আনছি যে তিনি কি এখানে কোট করেছেন। দেখুন এখানে তিনি এনেছেন সরাসরি, আমি যেটা বলবো আমি সরাসরি দেখাচ্ছি, মুকাওয়িকিস কর্তৃক রসুল সাল্লামকে মা মারিয়াল কিবতিয়াকে পাঠানো, উনি স্পষ্ট করছেন এখানে দেখুন, তিনি বলছেন যদিও কথা শোনা যায় যে রসুল সাল্লামের বাদীপতি হিসেবে মারিয়াল কিবতিয়া রাদিয়াল্লাহু আনহাকে দিয়েছেন, তবে এ কথা স্বয়ংসিদ্ধ অনেক ঐতিহাসিকগণ এবং অনেক হাদিসের ইঙ্গিত থেকে এটিও বোঝা যায় যে তার ক্ষেত্রে উম্মুল মুমিনিন হিসাবে সাব্যস্ত করা হয়। দেখেন এটা আল্লামা শিবলি নোমানি, আমি শুধু রেফারেন্স গুলো দিয়ে যাচ্ছি আপনারা দেখে যাবেন। তাহলে আমি এম হাসান যখন শিবলি নোমানি একজন ঐতিহাসিক তার বই দেখায়, এটা আমার আমার নিজের বানানো কথা না রে ভাই, আপনি স্টেটমেন্ট চেক করুন, মূল উর্দুতে যান, সেখানে 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 এই ঐতিহাসিক গণ তাকে বাদীপতির পাশাপাশি ওয়াইফ হিসাবে ট্রিট করেছেন। দ্বিতীয়ত আসেন আমি আসতেছি আর কি কথা, সেটা হচ্ছে এই বইটি দেখুন, এই বইটি রসুল সাসাম ঘরে একদিন এই বইটির মূল যে আরবি যে বইটি এটি হচ্ছে আব্দুল মালিক আল কাসিম, এখানে অনুবাদ সংকলন করেছেন হাফিজ মুফতি মুবারক সালমান, তিনি অন্যতম গোল্ড মেডেলিস্ট একজন স্কলার, এখন আসেন এই কথাটি সরাসরি বলেছেন। এবং আরেকটি প্রতিবাদ আমি করতে চাই, আমার অন্যতম একজন উস্তাদ দার্সের উস্তাদ উস্তাদ আবু বকর জাকারিয়া স্যার, উনি সবার কাছে সম্মানিত, বাংলাদেশে এখন পর্যন্ত সৌদি বাদশা প্রিন্টিং প্রেস থেকে একমাত্র রিকগনাইজড স্কলার যার নামে তাফসির বেরোচ্ছে এখন, আপনি জানেন তাফসির আবু বকর জাকারিয়া, তিনি একটি কথা বলেছেন যেটিকে ইঙ্গিত করে আজ আমি প্রতিবাদ জানাচ্ছি আমার উস্তাদ এবং আমার সাহেবের, সেটা হচ্ছে তাকে বলা হয়েছে তিনি একজন মিথ্যাবাদী, আস্তাফিরুল্লাহ, তাকে নিয়ে নোংরামি করা হয়েছে, আসিফের মতো একজন লোক যার নাম পলাতক একজন মানুষ, তাকে আমি তার জায়গা থেকে অত্যন্ত সম্মান দিয়ে বলতে চাই, তাফসিরে আবু বকর জাকারিয়ার লেখক আবু বকর জাকারিয়া উস্তাদ আবু বকর জাকারিয়া সত্যি কথা পায়ের ধুলার যোগ্যতা কেমন কোনো নাস্তিক, আজ পর্যন্ত বাংলার মাটিতে কেন ওরা পৃথিবীতে জন্ম নেয়নি, আমি একজন তার সামান্য ছাত্র হিসেবে আজকে তার যে রেফারেন্স তিনি দিয়েছিলেন, তিনি তার ভিডিওতে বলেছিলেন যে মা মারিয়াল কিবতিয়াকে পাঠানোর আগে তাকে কি করেছিলেন, তাকে ওই মুকাওকিস তার নামে দেনমোহর দিয়ে দিয়েছিলেন এবং তার সঙ্গে দিয়ে দেন, এই কথা বলেছিল কিনা, এই কথাই বলেছিলেন না, আজকে আমি সরাসরি বইটি দেখাচ্ছি আব্দুল মালিক আল কাসিম যেখান থেকে তিনি অনুবাদ করেছেন, তিনি শুধু রেফারেন্সটা দেননি, তার ছাত্র হিসেবে অধম ছাত্র হিসেবে কাছে রেফারেন্স দিচ্ছে। আসেন এবার এই যে রসুল সাসম ঘরে একদিন আব্দুল মালিক আল কাসিম মূল বই, এটির অনেকে বলে থাকে তার ব্যাপারে তো অনেক কিছু স্টেটমেন্ট পাওয়া যায় না, ইনফরমেশন পাওয়া যায় না, কত ইনফরমেশন লাগবে এবার নাও, এই দেখুন বিয়ের সন 6 হিজরি, মহরানা নির্ধারণ মিশরের বাদশা নিজে মহরানা আদায় করেন আলহামদুলিল্লাহ, উপঢুকন হিসাবে মিশরের বাদশা কর্তৃক প্রেরিত, এবার আসেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল 47 বছর, মোহরানা আদায় করা, ডাইরেক্ট স্টেটমেন্ট মোহরানা আদায় করা, এই রেফারেন্সটা আমি সরাসরি আপনাদেরকে স্ক্রিনে দেখাবো, কারণ এটা নিয়ে তাফসীর আবু বকর জাকারিয়া স্যারকে আবু বকর জাকারিয়া স্যারের সঙ্গে নোংরামি করা হয়েছে, আমি তার ছাত্র হিসেবে প্রকাশ্যে প্রতিবাদ করছি, আমি এটা দেখিয়ে দিচ্ছি, একটু দাঁড়ান আপনারা আপনারা একটু দেখেন জিনিসগুলো, দেখেন দেখেন এদের পড়াশোনার মান কোয়ালিটি দেখেন, আমি আজকে সবগুলো দেখাবো, এরা মনে করে যে আমাদের পড়াশোনা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন সাফিয়া কিপ্তিয়া নিচে চলে এসেছে, দেখেন জি এখানে বলছে দেখেন খ্রিস্টান কন্যা বয়স 40 বিধবা, তারপর লিখছে দেখুন এরপর লেখা আছে রাসুলের বয়স 58 বছর, বিয়ের সন 6 হিজরি, মোহরানা নির্ধারণ মিশরের বাদশা নিজে মোহরানা আদায় করেন, দেখেন দেখেন স্পষ্ট আছে, দেখুন 12 নম্বরে মারিয়া কিবতিয়া, দেখেন একদম 12 নম্বরে, 11 নম্বরে সাফিয়া বিনতে হুয়াই, এই যে লিস্টটা দেখুন এই বইটি, এই দেখুন স্পষ্ট মূল মূল বইটি লেখক দেখেন আব্দুল মালিক আর কাসিম, যিনি আরব বিশ্বের এখন অন্যতম একজন সিরাত লেখক, দেখতে পাচ্ছেন আব্দুল মালিক আর কাসিম রাসুলের ঘরে একদিন পেজ নম্বর 62। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আবু বকর জাকারিয়া সাহেবকে যারা বেয়াদবি করেছেন নোংরামি করেছেন, আমি তার অধম একজন ছাত্র হিসেবে এই জন্য বললাম যে এই ধরনের ওস্তাদদের কথাকে চ্যালেঞ্জ করার আগে 10 বার পড়াশোনা করুন, আপনাদের মতো লোককে 100 বার আরো পড়িয়ে তারপরেও মানে তার ছাত্র হওয়ার যোগ্যতা রাখি কিনা সন্দেহ। এবার গেল এই বইটি, এবার তৃতীয় বই আমি দেখাবো, এ দেখুন এই বইটি হচ্ছে তৃতীয় বই রাসুল সাসানের স্ত্রীগণ, তারা প্রায় বলে যে রাসুল সাসানের স্ত্রীগণের লিস্টে মারিয়াল কিবতিয়া নেই, আমি বলেছি হ্যাঁ ইবনে কাসির তাকে বাদীপত্নী এবং সহধর্মিনী বাদীপত্নী হিসেবে তাকে সহধর্মিনী ইশারা দিয়েছেন সহধর্মিনী। এবার আসেন বাংলাদেশের সমস্ত স্কলাররা মারিয়াল কিবতিয়ার ব্যাপারে কি ধারণা পোষণ করেন, এবার আসেন ম্যাক্সিমাম স্কলাররা কি পোষণ করেন, এই বইটি আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিবো, কারণ এই বইটি অনেক মজার একটি বই যেটা আপনাদের দেখলে মজা পাবেন, কারণ এই জিনিসটি দেখানো উচিত, আজকে আসুন আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিই বইটি, দেখুন আপনারা দেখুন রাসুল সাসানের স্ত্রীগণ যেমন ছিলেন, দেখুন দেখতে পাচ্ছেন আপনারা সবাই একটু শেয়ার, হ্যাঁ এটা অনেক গুরুত্বপূর্ণ তথ্য সবার জানা, জি রাসুল সাসানের স্ত্রীগণ যেমন ছিলেন, এই বইটিতে আমরা যদি যাই এই বইটি আমরা যাই দেখুন এই যে সম্পাদনা করেছেন বাংলাদেশের পিএইচডি গবেষক দুজন বিগেস্ট দুজন স্কলার বাংলাদেশের, এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান একটু অপেক্ষা করুন আমি সরাসরি এগুলো সব দেখাবো, কারণ ভাই আমাদের কথার দাম নেই, আমরা সরাসরি বই থেকে দেখাবো, কারণ তারা একটু কথা বলতে পারবে না, আমরা সরাসরি বই থেকে দেখাই, অন্তত এম হাসান গোজামিন বা ওই যে বাজে কথাবার্তা বলবো না, আমি সরাসরি তা এই দেখুন ভাই একটু পড়ুন তো কি লেখা আছে, উম্মুল তালমুল মুমিনিন মারিয়া দেখুন দেখুন উম্মুল মুমিনিন লেখা আছে, দেখুন এম কাহসান শুধুমাত্র কথা বলে জানি, এর আগে রেফারেন্স গুলো একের পর এক দেখা হয়েছে, দেখেন দেখেন দেখেন
দেখতে পাচ্ছেন ভাই মারিয়ার কিতা জি অমুল মুভিতে দেওয়া আছে কিনা? আচ্ছা হ্যাঁ জি জি, এখন আসেন নিচে আসেন, এই দেখুন এই চ্যাপ্টারটা আমি সরাসরি দেখাচ্ছি। রাসুল সাসম আন্তর্জাতিক রাজনীতির দিকে লক্ষ্য রাখা, অনেকেই বলে থাকেন তাকে গিফট হিসাবে কিভাবে নেয়, এই মূর্খগুলো ওই সময় জানেও না যে ওই সময় আন্তর্জাতিক একটা রাজনীতির নিয়ম ছিল, এক দেশ আরেক দেশের সাথে আত্মীয়তার সম্পর্কে আবদ্ধ হতো কিভাবে, হ্যাঁ এটা আমাদের স্বাধীন নাগরিক। কালচারই ছিল। জি জি জি, সেক্ষেত্রে তাদের স্থানীয় মেয়েদের সঙ্গে অপর দেশের যে প্রেসিডেন্ট তার সঙ্গে বিয়ে দিয়ে বা তাকে বিয়ের স্ট্যাটাসে তাকে সুরিয়া হিসাবে যেভাবে দুভাবে আত্মীয়তার সম্পর্ক করেছেন, এই ব্যাপারে একটা সহি হাদিস আছে আপনারা পাবেন যে যখন আপনার হচ্ছে সিরিয়া আক্রমণ করা হয় তখন বলেছেন যে তাদেরকে তোমরা কি আত্মীয় হিসেবে ট্রিট করবে, কারণ সেখানে আমাদের আত্মীয়তা রয়েছে আলহামদুলিল্লাহ। সহি বুখারী মুসলিম আরো অনেক হাদিস রয়েছে। এখন দেখুন এখানে কি লেখা আছে ভাই, দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্তর্জাতিক রাজনীতির দিকে লক্ষ্য রেখে দেখেন এই উপহার উপঢৌকন গ্রহণ করেন, এই সকল উপঢৌকন পাওয়ার পর সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারিয়ার কাছে ইসলামের দাওয়াত পেশ করেন, মারিয়া আনন্দের সাথে দেখছেন আনন্দের সাথে দাওয়াত কবুল করেন ও ইসলাম গ্রহণ করেন। এরপর মারিয়ার সম্মতিতে সম্পূর্ণ ইসলামী বিধান মোতাবেক রাসূল সাসান তাকে বিয়ে করেন। কি বুঝলেন ভাই? হ্যাঁ চিন্তা করতে পারেন, সরাসরি লেখা আছে তাকে করেন বিয়ে করেন। করেন তো এই যে এই ঘটনাটা, এটা আমি দেখালাম কি বাংলাদেশের প্রসঙ্গ দারুস সালাম সহ আরো অনেক ইয়া থেকে রাসূল সাসান স্ত্রীগণ যেমন ছিলেন, দেখেন স্ত্রীগণ 13 নম্বরে মারিয়ার কিপ্তিয়ার স্পষ্ট কথা এসেছে। তাহলে এম কাসান সম্পর্কে কথা বলার আগে বা আমার ভাইদেরকে রাহুল এই টুইস্ট করে মাকতুমটাও তো আপনার কাছে আছে। রাহিকুল মাকতুমে সুরিয়ার ব্যাপারে অনুবাদে একটু মতামত ভেদ আছে, সেটা আমার না দেখে এবার 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 আমি আরেকটি রেফারেন্স দিচ্ছি ভাই। আমার বললাম তো শুধু রেফারেন্স দিয়ে এক রাত চলে যাবে, সারা রাত চলে যাবে, আমার যে বই দেখছেন সম্পূর্ণ এখানে রেফারেন্স আছে, আরো 13টা রেফারেন্স আমি দেখাতে পারি ঐতিহাসিক শাউল মাঝে জেল রহমতুল্লাহ আলাই থেকে তাবাকাতুল কুবরা থেকে আমি দেখাতে পারি সরাসরি রেফারেন্স আছে, তাবাকাতুল কুবরা ইবনে আব্বাসের সনদে আমি মুস্তাদরাক হাকিম থেকে দেখাতে পারি, সেগুলো আমি দেখাবো না কারণ ওগুলো জাস্ট ঐতিহাসিক একটা গ্রন্থ। এবার আমি সহি বুখারীর ব্যাখ্যা গ্রন্থ থেকে সরাসরি দেখাবো, ব্যাখ্যা গ্রন্থ ফাতুল বারি থেকে। আসুন উম্মাতুল মুমিনিন এই বইটি লিখেছেন ডক্টর মোহাম্মদ কবিরুল ইসলাম, ডক্টর মোহাম্মদ কবিরুল ইসলাম আহলে হাদিস আন্দোলনের অন্যতম সেরা একজন স্কলার, পিএইচডি করেছেন উনি সম্ভবত আল আজহার থেকে, এবং উনি লিখেছেন দেখুন এখানে কি লিখেছেন, ওনার কথাটি শুনুন সবচেয়ে মজার যদি কথা, বুখারীর হাদিসের ব্যাখ্যায় তিনি কথা এনেছেন কোথা থেকে আমি কথাটা আপনাদেরকে বলবো আলহামদুলিল্লাহ। এই জন্য আমি বলেছি আমরা আমাদের মধ্যে মতভেদ আছে কিসের ভিত্তিতে, দলিলের ভিত্তিতে, দলিলের বাইরে নয়। দেখুন এখানে বলছে ইমাম বুখারী বিবাহ অধ্যায়ে আনাস ইবনে মালিক সূত্রে উদ্ধৃত করেন যে তিনি হাদিস বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে তার স্ত্রীদের নিকট গমন করেছেন, তখন তার স্ত্রী ছিলেন 9 জন। হাফেজ ইবনে হাজার আসকালানি উক্ত দুই হাদিসের মাঝে সমন্বয় করেন এভাবে যে সাইদের বর্ণনা এখানে প্রাধান্য পাবে, কেননা হিশামের বর্ণনায় মারিয়া ও রাহেনাকে নবী পত্নীদের অন্তর্ভুক্ত করা হয়েছে আলহামদুলিল্লাহ থুম্মা আলহামদুলিল্লাহ। এবং এটা কোথায়? ফাতুল বারি। আপনারা লিখে নেন, টাইপ করেন, লিখে নেন, কোট করেন, এটা কোথায় আছে? এটি রয়েছে বুখারী, বুখারী ফাতুল বারি প্রথম খণ্ড 378 পৃষ্ঠায়, প্রথম খণ্ড ফাতুল বারি 378 নম্বর পৃষ্ঠায়। এরপর কিছু লাগবে ভাই, এবং সেখানে নিসাও কথাটা ইউজ করা হয়েছে যেটা স্বাধীন নারীর ক্ষেত্রে বোঝেন, এইটাও বলে দেওয়া আছে। আচ্ছা আরেকটি কথা এখানে ফ্লাশ করে দিই, রায়হানার ব্যাপারে কিন্তু কথা বলে না, লক্ষ্য করেছেন কেন? কারণ কি জানেন, রায়হানার ব্যাপারে যেখান থেকে তারা রেফারেন্স দেয় এই বিদায়ওয়াল নিহা থেকে, সেই বিদায়ওয়াল নিহাতে ফ্লাশ করে দেওয়া আছে যে এটিও বলে থাকা হয় রায়হানা রায়হানা বিনতে শামাউন কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন, এইখানে তারা রায়হানা নিয়ে কথা বলেন না কারণ তারা এখানেই শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ, সেটা আমার রিসার্চে প্রমাণিত। তাহলে আমি বেশ কয়েকটা জায়গা থেকে রেফারেন্স দিলাম, বুখারী ফাতুল বারিতে এসেছে কেন মারিয়াম কিবতিয়াকে নবী পত্নী অন্তর্ভুক্ত করা হয়েছে, তারপর আমি প্রমাণিত করেছি সিবলি নোমানি শাউল ও মহাদেস দেহলু রহমতুল্লাহ তার হচ্ছে তাফসিরের যে উসুল সেটা ক্ষেত্রে বলেছেন, এছাড়াও আরো অনেক বইতে রয়েছে, আপনি আল্লামা সিবলি নোমানি ক্ষেত্রে বললাম, আব্দুল মালিক আল কাসিম থেকে দেখালাম আমি কোথায় 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 গেল, আব্দুল মালিক আল কাসিম থেকে আমি লিখেছি, এই যে আব্দুল মালিক আল কাসিম থেকে লিখেছি মারিয়াম কিবতিয়ার ব্যাপারে, সিবলি নোমানি থেকে লিখেছি, এছাড়াও ফাতুল বারির ব্যাখ্যা গ্রন্থ যিনি ডক্টর কাবিরুল ইসলাম তার বই থেকে দেখেছি মারিয়াল কিপ্তিয়ার ব্যাপারে দুই ধরনের মতামত আছে। এখন সর্বশেষ একটা কথা বলে শেষ করে দিই, সেটা হলো মারিয়াল কিপ্তিয়ার ব্যাপারে আমাদের কথা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকেই আস্তাকুল্লাহ কখনোই অমর্যাদা করেননি, রায়হানা পর্যন্ত বীর স্টেটমেন্ট আমরা পাইলাম, একজন মাত্র মানুষ তিনি হচ্ছেন মারিয়াল কিপ্তিয়া। মারিয়াল কিপ্তিয়ার ব্যাপারে একমাত্র কথা হচ্ছে তিনি রসুল আসলামের সন্তানের মা ছিলেন, এটা ইজমা দ্বারা প্রমাণিত, তিনি উম্মু ওয়ালাদ ছিলেন, আর উম্মু ওয়ালাদ অটোমেটিক মুক্ত হয়ে যায় ইবনে কাসির থেকে প্রমাণিত। তার শেষ স্টেটমেন্ট ছিল রসুল সাল্লাহ সেই হাদিস বুখারী মুত্তাফিক আলাইহির মধ্যে এসেছে, রসুল সাল্লাহ মৃত্যুর সময় কোনো দাসদাসী রেখে যাননি, তিনি কোনো উপঢৌকন রেখে যাননি, তিনি কোনো ওয়ারিশ রেখে যাননি, এই জিনিসগুলো থেকে সর্বসম্মত হয়ে প্রমাণিত হয় রসুল সাল্লাহ এর কোনো সর্বশেষ অবস্থা কোনো বাদী ছিলেন না, কোনো দাসী ছিলেন না, এবং তার সর্বশেষ স্ট্যাটাস ছিল তিনি মূলত উম্মু ওয়ালাদ ছিলেন। তবে হ্যাঁ তিনি যদি স্ত্রী হিসাবে ঐতিহাসিকদের দ্বারা প্রমাণিত হন আলহামদুলিল্লাহ, আর তিনি যদি বাদী পত্নী হন আলহামদুলিল্লাহ, তাতেও আমাদের সমস্যা নেই, কারণ বাদী পত্নী হচ্ছে স্ত্রীর প্যারালাল একটি সম্পর্ক, অর্থাৎ এর মধ্যে কোনো সমস্যা নেই। অর্থাৎ মুশফিকুর রহমান মিনার ভাই আমার স্নেহের ভাই এবং এম খাসানের মধ্যে কোনো সমস্যা নেই। এম খাসান যে কথাটি বলেছে যে হ্যাঁ মারিয়াল কিপ্তিয়ার স্ত্রীর ব্যাপারে কিছু ঐতিহাসিক গণ মতামত দিয়েছেন, সেটি আজ আমি দেখিয়ে দিলাম, অর্থাৎ আজকের পর আর কোনো কথা নেই, এবং আশা করছি যে এরপর আর কোনো কথা হবে না। আর সর্বশেষ একটি কথা দিয়ে না শেষ করলেই নয়, সেটা হচ্ছে আমার রেফারেন্স, সেটি হচ্ছে আজলের ব্যাপারে, আজলের ব্যাপারে ইমাম আবু হানিফার একটি হাদিস যেটি কিনা মাউজু হাদিস, আসলে দাইফ না মাউজু হাদিস, কারণ কি যে জয়ীফ না ওটা মাউযু হাদিস, কেন? কারণ সেখানে যাদের কথা বলা হয়েছে তাদের অনেকের সঙ্গে ইমাম আলবানীকে দেখাই হয়নি আলহামদুলিল্লাহ। ইমাম আলবানী রহমাহুল্লাহ ওই হাদিসে এসে তাকে বলেছেন তাকি করেছে এবং ওখানে তাকে রদ করেছেন, এই হাদিস গ্রহণযোগ্য নয়। এখন আসেন আজলের ব্যাপারে এবং দাসির ব্যাপারে, সম্মতির ব্যাপারে বলে এনক্লোজ করে দেই, সম্মতির ব্যাপারে ইমাম শাফি রহমাহুল্লাহ কওল আমাদের কাছে ডিরেক্ট আছে যে সম্মতি কেন তাকে জবরদস্তি করা যাবে না, ইমাম শাফি স্পষ্টভাবে বলেছেন যে তার কি তার সঙ্গে
আকাঙ্ক্ষিত ভাবে ভালোবাসাপূর্ণ পরিবেশেই তার সঙ্গে দাম্পত্য সম্পর্ক করতে হবে, জবরদস্তি করা হারাম। এখন আসেন সম্মতির ব্যাপারটা, এটা হচ্ছে ওয়েস্টার্ন স্ট্যান্ডার্ড। সম্মতি মানে আপনি যদি আপনার স্ত্রীর সঙ্গে সহবাস করতে চান, আপনাকে বলবেন এই শোনো আমি না তোমার সঙ্গে সহবাস করতে চাই, আস্তে আস্তে। এইগুলো কেমন কথাবার্তা ভাই? সহবাস বা নিজের স্ত্রীর সঙ্গে ইন্টিমেসি কখন হয় ভাই? যখন অটোমেটিক্যালি সেটা হয়ে যায়, সেটা একটা কি ইন্টিমেসি, একটা লাভিং একটা সিচুয়েশন থেকে চলে আসে। সেটা আপনাকে বলে কয়ে তার মানে কথাটা হচ্ছে তারা মুখ দিয়ে আপনি বিলিভ করে, অন্তর তাদের আর কোনো ঘটনা থেকে থাকে। এখন আজলের যে ব্যাপারটা, আজলের যে ব্যাপারটা শোনেন ঘটনাটা, এটা আমি ক্লিয়ার করে দিই। তাওহিদ প্রকাশন থেকে বুখারি বেরিয়েছে, দেখুন তাওহিদ প্রকাশন যে মূল মূল বুখারি, এখানে পয়েন্টে চলে যাবেন। এটা মূলত আপনার চলে যাবেন হচ্ছে তাওহিদ প্রকাশনী, এটা পেজ নম্বর হচ্ছে 85 নম্বর পেজ, 85 নম্বর পেজ। এখানে 19 নম্বর খন্ডে বলে দেওয়া আছে, 19 নম্বরে যে টিকা দেওয়া আছে এখানে বলা হয়েছে যে স্ত্রী স্বামী স্ত্রী মিলনের সময় স্ত্রী অঙ্গের বাইরে শুক্র স্খলিত করার নাম আজল। নবী যুগে কোন কোন সাহাবী এই কাজ করতেন। বুখারি মুসলিম আবু সাঈদ বর্ণিত অপর হাদিসে বোঝা যায় তারা সাময়িক অসুবিধা এড়ানোর জন্য এমন করেছেন। তদুপরি সন্তান জন্ম নিয়ে যে রিজিকের ব্যবস্থা করা যাবে না এই এর জন্য নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি হারামের কাছাকাছি ঘোষণা করেছেন এবং বলেছেন তোমার ভাগ্যে যে রিজিক রয়েছে, তোমার ভাগ্যে যে সন্তান, সে তো আসবেই। এক্ষেত্রে থেকে এটা তোমরা আজল করো না তা না করাই তোমাদের কর্তব্য, এই ইঙ্গিতই পাওয়া যায়। তাহলে আমার প্রশ্ন হলো, যেখানে সম্মতির ব্যাপারে ইমাম শাফির স্পষ্ট কৌল এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে জবরদস্তি হারাম এবং এক্ষেত্রে বলেছে যে আজল করো না, এখন আমরা আসি তাহলে কিছু সাহাবি কেন করেছে? এটার হুকুম হলো শেখ সালাল হুসাইন তার বইয়ের মধ্যে স্পষ্ট বলেছেন, সেটি হলো কি যে অনেকেই হুকুমগুলো সম্পর্কে জানতেন না, যেমন মুতাবিবের সময় ইবনে আব্বাস জানতেন না, পরবর্তীতে তিনি রুজু করেছেন যে আমার জানা ছিল না আমি কি করলাম রুজু করলাম। তেমনি ভাবে আবু সাঈদ খুদরি যিনি একজন জুনিয়র একজন সাহাবী, তিনিও কিন্তু পরবর্তীতে জানতেন না এবং এই আজলগুলো যারা করেছেন তাদের জানা ছিল না, পরবর্তীতে তারা কিন্তু কি এই হারামের দিকেই ইঙ্গিত পাওয়া যায় এবং তারা কিন্তু এটাকে অপছন্দনীয় ভাবতেন, এটাই হচ্ছে সর্বশেষ চূড়ান্ত রায়। অতএব আজল করা যাবে কি যাবে না এইটার আগে আজল হারাম না হালাল এই পর্যায়ে আসতে হবে। অতএব সাহাবিদের ঐকমত্য কথা হচ্ছে এটা অপছন্দ, এটা আমরা করবো না। সম্মতির ব্যাপারে ইমাম শাফির কল আমি বলে দিলাম, আশা করি আজকে এই পর্যন্তই যথেষ্ট বলা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা ভাই মনে রাখবে আমার মুসলিমের ভাই, আমার তানভীর ভাই, সমস্ত ভাই আসলে আমরা একই প্ল্যাটফর্মে রয়েছি, একই কথা বলছি। আজকের পর লুগাই ভাবে যে দাস প্রথার কথা বলা হয়, ইমপ্লিমেন্ট আসলে সবাই দাস এবং মনি, এই গোলাম এবং মনি আমরা সবাই ভাই ভাই আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ। সকল ভাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এই প্ল্যাটফর্ম থেকে, আমরা আজকে একতার বন্ধরে আবার দাঁড়াবো ইনশাল্লাহ। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ঠিক, অনেক ধন্যবাদ ভাই, অনেক সুন্দর এবং মানে তিনি যে ব্যস্ততার মাঝে সময়টা দিলেন এটার জন্য আসলে অনেক ধন্যবাদ।